It's now going to record. আচ্ছা ভাই জয়েন করতে পারছি না। ওকে আপনাকে আমি আমি লিংক দিচ্ছি। যেটা বলছিলাম আর কি, যে বেশ কিছু ব্যাচে আমি দেখছি আপনাদের অন্য জায়গায় যেগুলো শেখানো হচ্ছে ইলাস্ট্রেটর টাচই করে, সবাই ফটোশপে মানে জাহাজ বানায় ফেলছে। ইলাস্ট্রেটর করাতে আপনাদের সুবিধা হয়েছে দেশের মার্কেটে প্রেসে কাজ করা, প্লাস লোগোর কাজগুলো বেসিক্যালি আমরা সবাই কিন্তু ইলাস্ট্রেটরই করি, ফটোশপে কেউ লোগোর কাজ করে। আপনার ফটোশপে কখনোই লোগোর কাজ, ব্র্যান্ডিং এর কাজ করবেন না, RGB মোডে লোগো কাজ করবেন না, লোগো কাজ ইলাস্ট্রেটর করবেন সবসময়ের জন্য, অসলেট কালার নেই। আর ফটোশপে কাজ করবেন ইফেক্ট, পোস্টার ডিজাইন, ডিজিটাল ব্যানার, ওয়েব ব্যানার, ওই অ্যাড গুলা এগুলার জন্য আর কি, সোশ্যাল সোশ্যাল মিডিয়া পোস্ট এগুলার জন্য, ওয়াল তৈরি এগুলা, বুক কভার। হ্যাঁ, তো আপনারা যখন ফটোশপটা শিখে ফেলবেন তখন দুইটা অ্যাপসকে কি করে মানে একসাথে মিলিয়ে কাজ করা যায়, এটা আমি যখন কাজ করবো তখন দেখবেন আপনারা কাজ করবেন বুঝে ফেলবেন। আচ্ছা রাখি। জি ওই মানে আমাদের ক্লাস শুরু আগে আপনাদের অফিসিয়াল যে পেজ আছে আমাদের একটা, মানে ওই জায়গায় দেখলাম যে ক্লাস গুলো যে হয় সবাই, আমি তো অনেক 3-4টা ক্লাস করছিলাম প্রথম দিকে, ওই সবাই আর কি ফটোশপ করাচ্ছে, ইলাস্ট্রেটর কেউ আমার কেন টাচ করে নাই। আচ্ছা তো হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা কিন্তু অলরেডি ফ্রিল্যান্সে অ্যাকাউন্ট করে ফেলেছি। হ্যাঁ, তো কর্পোরেট আইডেন্টিটি যে জায়গাগুলো আপনার লেটার, ব্রোশার হেড, এই এই যে এই জিনিসগুলো কিন্তু আমরা এখন গিগ হিসেবে আপলোড করতে পারবো। আর ফটোশপের যে ব্যাপারটা, ফটোশপটা মেইনলি দরকার হচ্ছে আপনার ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য বা ওয়েব বেস প্ল্যাটফর্ম। হ্যাঁ, এখানে আপনার বিভিন্ন ওয়াল দরকার পড়ে, তারপর হচ্ছে আপনার ব্যানার দরকার পড়ে, আপনার ধরেন যে বিভিন্ন ওয়েব ব্যানার, তো এই জিনিসগুলো ফটোশপে বেশি দরকার পড়ে। তো আমরা ফটোশপে ক্লাসগুলো নেওয়ার পরে ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটা একসাথে মিক্সড করে কাজ করবো। হ্যাঁ, যাতে আমাদের প্রিন্ট রেডিও ফাইল হয়, আবার হচ্ছে আপনার RGB মোডেও যাতে কাজগুলো করা যায়। তো এখানে যদি কারো, আমি যে কাজগুলো দিছি দুইটা কাজ, যদি কাজগুলো দেখাইতে চান যে আমি লাস্ট ফিনিশিং এ এখানে নিয়ে আসছি, তাহলে তার স্ক্রিন শেয়ার করতে পারেন আমার সাথে। যে ভাই আমি কালকে একটু আপডেট করছি, আমি ইলাস্ট্রেটর ঢোকার আগে এটা আপনারা করতে পারেন। মুনিয়াপুর কাজ কি ফাইনাল? ভাইয়া আমি কাজ করতে পারি নাই। আচ্ছা, কিন্তু কাজগুলো তো ফাইনাল করে ফেলতে হবে, না হলে তো আপনি অনলাইন প্ল্যাটফর্মে তো আপনি গিগ আপলোড করতে পারবেন না, এখানে তো পোর্টফোলিও আপনার রেডি হবে না। আচ্ছা আমি করে দিলাম ভাই, আমি ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট ছিল ওটা আমি করতে পারিনি। আচ্ছা আচ্ছা, ওকে। যদি আপনাদের কোনো লাস্ট যদি কোনো ফিডব্যাক দরকার পড়ে। জি না, টাইম ওইটাই আপনারা কাজ করতে থাকেন, এখন সবার যে একসাথে শেষ হবে তা কিন্তু না, কারো দেখা যাবে শনিবারে শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো টাইম বাড়াই দিলে আপনারা গড়ি বেশি করবে, এটা কিন্তু আমার লস হবে না, লস হবে আপনাদের। আমি কিন্তু সামনের উইক থেকে ফটোশপে চলে যাব, ফাইবারে চলে যাব, freelancer.com চলে যাব, এবং সামনের উইকের ভিতরে আমার তিনটা তিনটা জায়গাতে আপনাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে। তখন কিন্তু আমি যারা যারা কাজে আপডেট হয়ে যাবে তাদেরকে নিয়ে আমি ওইখানে বিডিংয়ে চলে যাব, কম্পিটিশনে চলে যাব। আচ্ছা হ্যাঁ, তো এটা আপনাদের প্র্যাকটিস করতে হবে। তো
তো আগে দুইটা কাজে কে যদি আমাকে একটু দেখাইতে চান যে না আমার ভাই এখানে একটু সমস্যা হচ্ছে। ভাই আমি দেখাবো, আমার ল্যাপটপে লগইন করতেছি আমি, এখন এতক্ষণ মোবাইলে ছিলাম। আচ্ছা ওপেন করেন। ফাইনাল, আমি কিন্তু এরপরে আপনাদের কোনো কাজের আর কোনো ফিডব্যাক দিব না, মানে আগে দুইটা কাজের আর কোনো ফিডব্যাক দিব না। মেসেঞ্জারে ফিডব্যাক দিছি, প্রথম রকম ফিডব্যাক দিছি, শুরুতে আপনাদের যেরকম ফিডব্যাক দরকার আমি ঠিক ডিজাইন কনসেপ্ট, ডিজাইনের ফিলোসফি, এই জিনিসগুলো আমি খুব ভালোভাবে আপনাদেরকে বুঝাইছি। আমার মনে হয় না যে অন্য কোনো ট্রেনার এত কথা বলছে ডিজাইনের খুঁটিনাটি নিয়ে আর কি, এটা ডিজাইন সুন্দর করে ফুটে তোলার জন্য যে কথাবার্তাগুলো লাগে। সবাই আসছে, ইলাস্ট্রেটর ওপেন করছে বা ফটোশপ ওপেন করছে, আর আপনারা এইভাবে এইভাবে করেন, কিন্তু এইভাবে 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 করেন এটার পিছনে রিজনটা কি? আমি কেন এইভাবে এইভাবে করব? এই জিনিসটা আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাইছি, কালার থিওরি বলেন, বিভিন্ন ডিজাইন দেখানো বলেন। তারপরেও যদি আপনারা বলেন যে ভাই আমি নাম খুঁজে পাচ্ছি না, আপনার হাতে হাতে আপনার চোখের সামনে হাতে বামে সব জায়গায় নাম, সব জায়গায় আপনার শেপ আছে, পুরো পৃথিবী জুড়ে শেপ আছে, রাস্তায় হাঁটতেছেন চার পাঁচটা বিলবোর্ড দেখেন, সব জায়গায় ডিজাইন আছে। তো কথা এটা না, কথা হচ্ছে নাজমুল ভাই আপনি একটু আমাকে একটু দেখান, শেয়ার করবেন আপনার কাজের লাস্ট অগ্রগতি কত কতটুকু। শুনতে পান নাই আমাকে, অন্য কেউ কি দেখাবেন? তার মানে আমি ধরে নেবো যে প্রত্যেকের কাজ মোটামুটি কমপ্লিট, তাই তো? বদর ভাই, বদর ভাই, ভাই আপনার কাজ করেছি ভাই, পোস্ট দিয়েছি ফেসবুকে, গ্রুপে, ফেসবুকে গ্রুপে পোস্ট দিয়েছেন, ফাইনাল মোটামুটি হয়েছে ভাই, খুব ভালো করতে পারে নাই। জি ফাহাদ ভাই বলুন। আচ্ছা রবিন ভাইয়ের কাজটা দেখলাম, সুন্দর হয়েছে। রবিন ভাই তো মনে হয় উনি মকাপি ইউজ করছেন, ভালো হয়েছে। এই লোগোটা কার? তহিদুল ইসলাম বদর, আপনারই তো না? লোগোটা হয় নাই পিঙ্কিশ, লোগোটা ভালো হয় নাই, একদমই হয় নাই ভাইয়া, স্ক্রিন শেয়ার হয় নাই তো। স্ক্রিনশট তো আপনি করবেন, আমি তো এখনো করি নাই কোনো কিছু। না বদল ভাই আপনি এই যে যেটা দিচ্ছেন এটা এটা হয় নাই লোক, এটা কোনো শেপেই আসে নাই, আরো চেষ্টা করেন। দেখেন মোটা হয়ে গেছে কেমন জানি, এটা একটু চেঞ্জ করবেন, আর একটু কাজ করবেন। দীপুর লোগোটা খুবই সুন্দর হয়েছে, পিওর ফুডের, এটা আসলে সুন্দর হয়েছে, গুড লোগো। পিঙ্কিশটাও সুন্দর, এই কয়টা আর কেউ দেন নাই? আপনারা আছেন এখানে মোটামুটি 30 জন, কাজ দিচ্ছেন সারা বাড়ি চার পাঁচজন। তাই না? তাহলে আমি কি ধরে নেবো সবার কাজ হয়ে গেছে? করিমল ভাই আপনি কাজ দেখান তো, আপনার কোনো গ্রুপে কোনো পোস্ট নাই, এখানেও আপনি কোনো কিছু দেখান নাই, করিমল ভাই করিমল ভাই আ
আপনি বললাম না গ্রুপে আমি পরে দেখাই আচ্ছা ঠিক আছে কর্পোরেট আইডেন্টিটি কি করছেন কর্পোরেট আইডেন্টিটি কি শেষ করেছেন করিমল ভাই কর্পোরেট আইডেন্টিটি বলতে আমি আর কি ইয়া করেছি মানে ওই পিওর ফুডের বিজনেস কার্ডটা করছি আর কি আমি যারা কাজ করবেন তাদেরকে নিয়ে কিন্তু আমি এই বিডিং প্লেস গুলোতে চলে যাবো হ্যাঁ আপনারা যদি পিছায় যান সেটা কিন্তু আপনাদের জন্যই ক্ষতিকর ঠিক করার জন্য সমস্যা ছিল আতিকুল ইসলাম ভাই আপনার পিঙ্কিস যে নামটা এই নামের সাথে তো পি পিটা তো বোঝার কোনো উপায় নাই আপনার ওইটাকে কেউ পি বলবে বলেন কেউ পি বলবে না পিটা তাহলে চেঞ্জ করতে হবে হ্যাঁ পিটা চেঞ্জ করতে হবে আমি কালকে বলেছিলাম যে পিটাকে পি এর মতো করে আপনি শুধু ফন্ট বেস লোগোটা রাখতে পারতেন পি আই এন কে আই এস এস এভাবে রাখতে পারতেন অথবা পুরো ফন্টের জায়গাটাতে আপনি ছোট 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 প্রজাপতি উড়ে বেড়াচ্ছে এরকমও রাখতে পারতেন সম্ভব কিন্তু সবই জি ভাই অবশ্যই আরো প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হবে ডিজাইন দেখবেন এবং ওই ডিজাইনগুলোকে চেঞ্জ করার চেষ্টা করতে হবে হ্যাঁ পিওর ফুড ঠিক আছে ওয়ের ভিতরে দুটো কি আপনার পিঙ্কিশের আশেপাশে তো শেপ গুলা রাখতে হবে পিঙ্কিশের উপরে হতে পারে বা শেপের ভিতরে হইতে পারে
মানে আপনার নিজের কাছে কি ভালো লাগছিল কোটা? এখন কি বলবো, আমি তো আগে এরকম ভুল করি নাই। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার, আপনি এখানে একটা প্রজাপতি রাখেন, তো একটা প্রজাপতিকে আপনি প্রজাপতি দুইটাকে ছোট করে একটা পিঙ্কিশের প্রথমে দেন, একটা পিঙ্কিশের শেষে দেন। মানে দুইটা, একটা পিঙ্কিশের প্রথমে একটা শেষে। হ্যাঁ, শেষে মাঝখানে দিবেন পিঙ্কিশ লেখাটা, পিটাকে ঠিক করে দিবেন। ওকে ভাই, আমি আর এই যে প্রজাপতির যে মাঝখানে যে টোন, যেটা ব্ল্যাক দিছেন, এটা ব্ল্যাকে দিবেন, এটা অন্য কোনো কালারে নিয়ে আসেন, লাইট কালারে নিয়ে আসেন। ওকে ভাই, ঠিক আছে। ওকে, জি ভাই, আমি এখন ভাইয়া, জি আমারটা একটু দেখবেন। অবশ্যই, জি। ইটস ফাইন। তবে আমার কাছে কিন্তু এখন প্রথমটাই ভালো লাগছে। এইটা না ভাইয়া? হ্যাঁ, প্রথমটা ভালো লাগছে। না, আসলে আপনি প্রথম আমার ডাকছিলেন, তো সেই মধ্যে আমি শুনতে পারছি, কিন্তু আসলে সকালে জিনিসগুলো করছিলাম, দেন কোথায় হারায় গেছে খুঁজে পাইনি, দেন এই মুহূর্তে আবার একটু টানা ইসরা কইরা কোন রকম কইরা আপনার সামনে প্রেজেন্ট করলাম। আচ্ছা, প্রথমটা প্রথমটা দুটোই ভালো হইছে, তবে সে ক্ষেত্রে প্রথমটা বেশি ভালো লাগতেছে। আর প্রথম ফন্টটা কি ঠিক আছে? ফন্টটা একটু কাজ করে। আচ্ছা, ঠিক আছে ভাই, সেই ক্ষেত্রে শেপটা কি ঠিক আছে বা কালার কি? শেপ কালার ঠিক আছে, কালারে ব্যালেন্স ব্যালেন্স ক্রিয়েট করছে, একটা হারমোনি ক্রিয়েট করছে। হ্যাঁ, পিঙ্ক কালার মাঝখানে হোয়াইট, এটা এটা ভালো লাগতেছে। সেক্ষেত্রে আপনি পিঙ্কিশ লেখাটাকে আর একটু ফেমিনিন ফেমিনিন টাইপে নিয়ে আসেন। আচ্ছা ভাই, আর এই লোগোটাকে রাখেন, এটা সুন্দর লোগো হইছে। আচ্ছা, আর ভাই সেই ক্ষেত্রে হচ্ছে যে পিওর ফুড, আপনি কালকে বলছিলেন যে এইখানে একটা কুড়ি বিচের মতন দিতে, কিন্তু আসলে জিনিসটা আমি প্রায় দুই তিনটা দিয়ে দেখছি, ভালো লাগতেছিল না আমার কাছে। আচ্ছা, তাহলে এইটাই, তাহলে আপনি এটাই রাখেন। জি ভাই, সেই ক্ষেত্রে এইটাই রাখি। সেই ক্ষেত্রে আপনার পিওর ফুডের যে ঢাকনা যে ব্যাপারটা, ছোট করেন তো, একটু জুম আউট করেন, ছোট করেন। ওই দুইটা ওয়ের মাঝখানে জিনিসটা বড় করলে, যে আমি এখানে হচ্ছে আপনার ইমি ছিলাম গোল শেপ নিয়ে জিনিসটা ধরাই দিয়েছি, কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে এই জিনিসটা আলাদা, এটা কি যে পাথ সিলেকশন কি কিভাবে জানি একটা করা যায়? আলাদা বলতে আপনি এখানে স্ট্রোক, এটাকে সিলেক্ট করেন, রাউন্ড শেপটাকে সিলেক্ট করেন। এই যে, হ্যাঁ, এটা কোন স্ট্রোক দাও আছে? নাই, নাই স্ট্রোক নাই। আচ্ছা, এটা একটা শেপ বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে আপনার এইটার কালার এবং এইটার কালার একটু তফাৎ আছে, আপনি এটাকে আলাদা গ্রেডিয়েন্ট করছেন তো। হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে আলাদা ছিল আর কি। হ্যাঁ, এই প্রত্যেকটাকে একসাথে সিলেক্ট করে অবজেক্টে যাবেন, অবজেক্টে যে কম্পাউন্ড প্যাচ করে দেন, শুধু ডান দিয়ে, শুধু ডান দিয়ে। হ্যাঁ, তারপর তো সব সিলেক্ট হয়ে যাচ্ছে, গ্রুপ করা আছে, গ্রুপ করে ফেলছিলাম তো। হ্যাঁ, গ্রুপ করে শুধু হ্যান্ডেলটাকে কম্পাউন্ড প্যাচ করে দাও। অবজেক্টে গিয়ে ভাই, হ্যাঁ, কম্পাউন্ড প্যাচ নিচের দিকে আছে দেখেন, নেক নেক করে দিব। হ্যাঁ, সেই ক্ষেত্রে আবার এটা মুছে, সেই ক্ষেত্রে আবার এটা সরে যায়। হ্যাঁ, তার মানে আপনাকে এখন যেটা করতে হবে, ওই হ্যান্ডেলের যে গোল যে ব্যাপারটা হয়, ওইটাকে রিমুভ করতে হবে। জি ভাইয়া, হ্যাঁ জি, অথবা যেভাবে আছে এভাবেই রাখতে পারেন, একটু একটু সমস্যা হবে না, এটা আরো বেশি ভালো হবে। না, সেটা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে এইভাবেই রাখবো, এইভাবেই রাখেন, কারণ ওতে একটা থ্রিডি 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 শেপ ক্রিয়েট হইছে এখানে এখন। যদি জি, ওইরকম। হ্যাঁ, যদি আবার এইটাকে যদি আবার নতুন করে করতে যান, আপনাকে পুরো শেপটা আবার চেঞ্জ করে ফেলতে হবে। না, ওই একজন বলল আর কি যে কি রকম দেখা যায় জানি, যে মনে হচ্ছে যে আমি গোল দিছে বোঝা যায়, আমি বললাম যে দেখি ভাইয়া কি বলে। না, ইটস ওকে, সমস্যা নেই। জি ভাই, ঠিক আছে, ওটা কালারের কারণে, আপনি যখন ছোট করছেন তখন ওটা কালারটা মানে এক পাশে লাইট বেশি, এক পাশে শ্যাডো কম, এটার জন্য এটা এরকম হয়েছে। আচ্ছা ভাই, ওকে, লোগো সুন্দর হইছে, ব্র্যান্ডিংটা ভালো, কর্পোরেট আইডেন্টিটি কাস্ট আছে। জি, অবশ্যই।
আমি ইলাস্ট্রেটরে যাচ্ছি। দেখতে পাচ্ছেন তো? জি ভাইয়া। আচ্ছা, তো লোগো করতে গেলে আপনি যে কোনো ডিজাইনই করতে যান না কেন, টাইপোগ্রাফি একটা ইম্পর্টেন্ট জায়গা, ফন্ট টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফি, কালার, শেপ, এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। তো কালার এবং শেপে আপনাদের মোটামুটি একটা দক্ষতা চলে আসছে। অনেক সময় টাইপোগ্রাফিতে একটু ফন্ট সিলেক্ট করতেছেন, কিন্তু টাইপোগ্রাফিগুলোকে ভাঙা যায় কী করে, ফন্টগুলোকে কী করে ভাঙা যায়, একটু একটা একটা ক্লাস নিচ্ছে আমি টাইপোগ্রাফির উপরে, কী করে একটু বড় করে দেখানো যায়। দেখেন, আমি কিছু কিছু জিনিস দেখাই যেগুলো আপনাদের ডিজাইন করতে গেলে কাজে লাগবে। ধরেন আমি এখানে এই লরিয়াম এফশন লেখাটাই রাখলাম, এটা আমার বাই ডিফল্ট আছে, সো কিছু করার নাই। অ্যাকচুয়ালি আমি এটাকে আরো বাড়াই নি, বড় করলে আপনাদের দেখতে সুবিধা হবে। ফন্টটাকে যদি আমি অন্য কিছুতে দেই, ধরেন আমি এটা নিচ্ছি, সেক্ষেত্রে আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করলাম, এর আউটলাইন করে আমি এটাকে আনগ্রুপ করলাম, দেন এইটুকু আমার দরকার নেই, ডিলিট করে দিলাম। ভাইয়া জি, আমরা অলওয়েজ এই লেখাগুলোকে ক্রিয়েট আউটলাইন কেন করি? আচ্ছা, ক্রিয়েট আউটলাইন করলে আপনি দেখেন এটাকে ভাঙতে পারবেন, ফন্ট থাকা অবস্থায় আপনি এটাকে ভাঙতে পারবেন না। এটা যখন দেখেন এই অবস্থায় দেখেন, ওকে আপনি সিঙ্গেল সিঙ্গেল কাজ করতে পারবেন না। এটাকে যখন ক্রিয়েট আউটলাইন করবেন, তখন আপনি ইন্ডিভিজুয়াল ওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন, তারপর আপনি আনগ্রুপ করতে পারবেন, দেন দেখেন ইন্ডিভিজুয়াল ওয়ার্ড সিলেক্ট হচ্ছে। খেয়াল করছেন? জি জি। ব্যাপার হচ্ছে এই জন্য আমরা ক্রিয়েট আউটলাইন করি। এটাকে আমি স্ট্রোকে যদি রাখি তাহলে এরকম থাকবে, কিন্তু আমি স্ট্রোকে রাখবো না, আমি রাখবো ফিলে। সেক্ষেত্রে আমি একটু অপাসিটি কমাই দিই, ধরেন আমি এই কালারে নিয়ে আসলাম। অনেক সময় হয় কি যে এইগুলোকে ভাঙা যায়, ভেঙে ফেলা যায়। এই ভেঙে ফেলাটা আপনারা কি করে করবেন? এখানে একটা টুলস আছে, সেটা হচ্ছে স্লাইস বা সিজার টুল আছে, একটা হচ্ছে স্লাইস টুল। আমি স্লাইস টুল সিলেক্ট করলাম, দেন আমি কি করলাম, না স্লাইস টুল দরকার নাই, আপনি ইচ্ছা করলে শেপ ব্লেডও দিয়ে করতে পারেন, আমি বক্স নেই। আপনি যতটুকু দরকার আপনি ততটুকু, হ্যাঁ এতটুকু বক্স নিলাম। এটাকে আবার অপাসিটি কমাই দেয়, তাহলে আমি নিচের অংশটা দেখতে পাবো, আরো কমাই দিই, দেখতে পাচ্ছেন যে অংশটা। দেন আমি দুইটাকে শেষ সিলেক্ট করি, করে আমি এখানে দেখেন শেপ বিল্ডার টুল আছে, ক্লিক করলাম। এখন আপনার যেটা দরকার না সেই অংশটুকু আপনি ডিলিট করে দিবেন, অর্ডার চাপলে আপনার এই যে বক্সটা মাইনাস হয়ে গেল, এখন দেখেন সে কিন্তু আলাদা হয়ে গেছে।
এইটুকু দলে আলাদা হয়ে গেছে, আলাদা আলাদা দেখুন এইটুকু সিলেক্ট করি, সে কিন্তু পুরোটা একসাথে সিলেকশন দেখাচ্ছে। আমাকে কি করতে হবে, আনগ্রুপ করতে হবে অথবা শিফট চেপে, শিফট 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 চেপে আমি কতটা সিলেক্ট করলাম দেখেন। এখন কিন্তু সে আলাদা হয়ে গেছে, খেয়াল করেন দেখছেন। এগুলো হচ্ছে ছোট 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 ট্রিক্স রাখতে পারি। আমরা অনেক সময় এই ধরনের আউটলাইন দেখি, আরো আরো অনেক ভাবে করা যায়। ধরেন আমি কন্ট্রোল জেডে যাই, আমি এই বক্সটাকে আমি ধরেন এটা তুলেছিলাম, সিলেক্ট করলাম শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম, দেন আমার এই অংশ মাইনাস কত করে মাইনাস করে নিলাম, সরি কন্ট্রোল জেড অলটা মাইনাস করে নিলাম। দেন দেখেন আপনার শেপ কিন্তু এখন আলাদা আলাদা সিলেক্ট হয়েছে, খেয়াল করছেন এই যে এই যে এই যে এই যে সব আলাদা আলাদা হয়ে গেছে। আমি যদি আবার শিখছি এটাকে দিই, এখন দেখেন উপরের শেপটা আলাদা, আবার নিচের। এখন এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে দেখেন ভিতরে কিছু নেগেটিভ স্পেস আছে, আপনার এই স্পেসগুলো দরকার না, তাহলে আমি এটা কী করবো, ডিলিট করে দিব কীভাবে, ওই আবার একই সিস্টেমে সিলেক্ট করলাম, শেপটা তুলে গেলাম, অল্টার প্রেস করলাম, এই যে মাইনাস 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 মাইনাস, হ্যাঁ। দেন আপনি যদি এটাকে ডিরেক্ট সিলেকশন টুলে যে টুলে যদি ডাইরেক্ট সিলেক্ট করেন, সরি আমার তো এটা সিলেকশনে থাকতে হবে, ডিরেক্ট সিলেকশন চলে যায় যদি আপনি শিফট চাপলেন, ডাইরেক্ট এভাবে যদি টান দেন প্রত্যেকটা অপশন একসাথে সিলেক্ট হয়ে গেল। দেন আপনি এটাকে এই অংশটা মনে আমার দরকার নাই, তাহলে তাকে আমি ডিলিট দিয়ে দিই, কারণ এটা আগের অপশনটা দেখাচ্ছে মাইনাস। এখন দেখেন এই অংশটা পুরোটা তার, এটাকে আপনি নিচে নামান, কালার চেঞ্জ হয়েছে কেন বলেন তো, কারণ একই কালার দুটোর উপরে ব্লেন্ড হচ্ছে। সেগুলো এখন এটাকে আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন, শিফট 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 আমি ব্ল্যাক দিলাম বা আরো ক্যান্সেল দিই, আমি কালারটা এইখান থেকে নিই, এখন আপনার যদি মনে হয় না নিচেরটা উপরে থাকবে তাহলে এইটাকে সিলেক্ট করেন, করে অ্যারেঞ্জ বিল টু ফ্রন্ট, ফ্রন্টে রাখেন, যদি আরও নাচাড়া করতে মন চায়। এবার একটা মজা আছে, সেটা হচ্ছে আমি একসাথে সিলেক্ট করলাম, করে এটাকে আপনি ইচ্ছে করলে হালকা একটু ঘুরিয়ে দেন,
খেয়াল করছেন ব্যাপারটা? এরকমই রাখবো আমি, বেশি ইয়া করবো না, এরকমই রাখবো। দেখেন এখানে কিছু কিছু দাগ দেখা যাচ্ছে, আমি যদি দেখে নিচ্ছেন আমার এটা আগে অপশনটা ওই যে সে বিরাটকে যেটা সিলেক্ট করছি না ওইটা, ওইটাকে আপনার ডিলেট দিয়ে দিবেন। আমি যখন ডিলেট দিছি ওটা ছিল, ওটা ওটা দেখা যায়নি। এখন সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে কিন্তু এগুলোকে আলাদা কালার করতে পারেন, নিচেটাকে আপনি আলাদা কালারে দিয়ে দেন। আপনি একটা লেজারকে এইভাবে ভাঙতে পারেন, স্লাইস করেও করতে পারেন, শেপ দিয়ে তুলতেও ভাঙতে পারেন। দেন আপনি যদি আরো কিছু করতে মন চায়, আপনি এখানে যান, যে ইফেক্টে যান, ইফেক্টে যাওয়ার পরে আপনি ব্লারে দেখবেন, ব্লার না, এখানে স্টাইলিশে আপনার ড্রপ শ্যাডো আছে, আপনি ড্রপ শ্যাডো দিয়ে দিতে পারেন। প্রিভিউতে যান, তো সেক্ষেত্রে আপনি ব্লার অপশনটা একদম কমায় দেন, ব্লার তো বেশি দরকার না, 2 PT করে দেন। তারপরে ওয়াই অফসেট ওপাসিটি কমায় দেন 50, মাল্টিপ্লেয়ার আছে মাল্টিপ্লেয়ার রাখেন, স্ক্রিন রাখতে পারেন, ওভারলে রাখতে পারেন, সফট লাইট, হার্ড লাইট। আমি এখানে ডার্কেন করে দিই, এবারে প্রিভিউটা কী আসে দেখি। আচ্ছা কালার কি দেওয়া আছে, আমি ইচ্ছা করলে এখান থেকে কালারটা ডাবল ব্ল্যাক করে দেব। ওকে, ওকে করে দেব। ঠিক তেমনি আপনি নিচের অপশনটা একটু একইভাবে ডার্ক শ্যাডোতে নিয়ে আসতে পারেন। এখন যদি আপনি আবার ধরেন পুরোটা যদি একটা রিফ্লেক্ট তৈরি করতে চান, আপনার পুরোটারই আর একটা কপি হবে বা ট্রান্সফর্ম হবে, তাহলে আপনি এইটাকে একটা কপি নিয়ে আসেন প্রথমে। আমি এটাকে একদম গ্রুপ করে ফেলবো, গ্রুপ গ্রুপ করলাম, একটা কপি অল্টার চেপে একটা কপি বের করে নিয়ে আসলাম। দেখেন এখানে একটা ফ্রি ট্রান্সফর্ম অপশন থাকার কথা, ট্রান্সফর্ম প্রপার্টিস অ্যাপিয়ারেন্স ফ্রি ট্রান্সফর্ম উইন্ডো। ট্রান্সফর্ম দেখেন এখানে আপনি এটাকে 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 20, 10, এটা 5 করে দেবেন, 0.5। হ্যাঁ, দেন এটাকে উপরে নেই, ছোট করে দিতে পারি,
যদি আর একটু করতে চান -10 করলে কি হয়? হ্যাঁ ধরেন এই আসলো, এইটাকে যদি আপনি এখন অপাসিটি কমায় দেন, আরো কমায় দেন, এখন কিন্তু দেখেন উপরটা শ্যাডো হিসেবে কাজ করতেছে কাইন্ড অফ, তাই না? ফ্রি ট্রান্সফর্মে এখানে যে দেখেন আবার কোন দেওয়া আছে, 115 ডিগ্রিতে চেঞ্জ করেন, 90 চেঞ্জ করেন, 60 চেঞ্জ করেন, 30 রাখেন, আমাদের ছিল এইটা। আপনারা এই ধরনের দেখেন না অনেক সময় যে একটা লেখা এরকম মার্ক হয়ে একটা শ্যাডো চলে আসছে, এই কালারে এরকম আসছে। এখন আপনি যদি এটাকে অল্টার করে নিয়ে আসলাম আমি এখানে, এখন এটা যদি আমি কালার চেঞ্জ করতে চাই আমাকে এটা কনফার্ম কালার চেঞ্জ হবে না কিনা দেখেন, ও আমাকে ফিল কালার দেখাচ্ছে না, এই কালার দেখাচ্ছে না, তখনই চেঞ্জ করা যাবে যদি আমি এটাকে কম্পাউন্ড প্যাথে চেঞ্জ করি। তার মানে কি এখন নিজে একটা কম্পাউন্ড প্যাথ হয়ে গেছে, মানে একটা রাস্তা হয়ে গেছে, দেন আমি এটাকে কালার চেঞ্জ করতে পারবো। অপাসিটি কম বাড়া দিতে হবে লরিয়াম, তাহলে আমি এখন এই লরিয়ামের একটা কপি করব, তাহলে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলে এখানে একটা কপি হলো, কিন্তু আমি চাই এটা এখানে যাবে ছোট আকারে যাবে, আর শ্যাডো তো শেপ ঠিক রাখে না। সবসময় মনে রাখবেন শ্যাডো আপনি যখন ক্রিয়েট করবেন শ্যাডো কখনোই অরিজিনাল সাইজে হয় না, শ্যাডো সবসময়ের জন্য কি করবে একটু বেঁকা চেরা হবে, একটা নিয়ম। দেন আপনি এটাকে অপাসিটি যদি 50% করে দেন, আরও কমায় দেন, আরও কমায় দেন, এটা হচ্ছে ম্যানুয়ালি আমরা যখন কোনো জিনিসের শ্যাডো তৈরি করেন তো তখন এটা কাজ করে যায়। ম্যানুয়ালি আমি শ্যাডোটি ক্রিয়েট করলাম, আমি যেটাকে বক্সের ভিতরে নিয়ে যাই তাহলে কেমন দেখা যাবে সেটা আপনাদেরকে দেখাই, ব্লেড করে দিলাম ব্যাপারটা ক্লিয়ার মোটামুটি। হ্যালো হ্যালো তো ফন্টের আরো কিছু ব্যাপার আছে যেটা আমি দেখাচ্ছি, এটা তো এক ধরনের গেল, আমি কি করে এটাকে স্লাইস করা যায় বা দ্বিখণ্ডিত করা যায় সেটা দেখাইলাম। এখন ধরেন অনেক সময় ফন্ট নিজেই ভেঙে চলে একাকার, আমি টাইপ করি আমি লিখলাম লিখলাম আই বড় হাতের আই লিখলাম, চেঞ্জ করে দিই, আমি কিন্তু ওই যে আমার কিবোর্ডের আপার বাটন ডাউন বাটন প্রেস করছি ও চেঞ্জ হচ্ছে, এটা রাখলাম মনে করেন আইয়ে, আরো বাড়াই দিই ফন্টটা আমি। এখানে রাখার পরে আমি কি করতে পারি, ধরেন আমি কিছু লাইন ক্রিয়েট
না লাইন না কিন্তু শেপ না এটা শিপ চেপে নিব না কারণ আমার ইচ্ছা মতো শেপ নিব যেহেতু এটা তাহলে আমরা ব্ল্যাক রাখি ওকে দেন এটার কিছু কপি করে নিই দেন আবার এই দুটোকে একসাথে সিলেক্ট করে আবার অল্টার দিলাম এইটা এই দুটোকে সিলেক্ট করে আবার অল্টার দিলাম অ্যালাইন ঠিক করে ফেলি অথবা আপনি এটাও দিতে পারেন ঠিক হয়ে দেন আমি এটা শেপটাকে নিলাম আমি শিপ চেপে ঘুরাইলে ওকে 45 ডিগ্রি করে ঘুরবে আমি এখন এইটাকে নিয়ে আসবো এটার উপর নিয়ে আসলাম এটাকে একটু বড় করতে পারি বড় করলে মনে হয় শেপটা বড় হয় হ্যাঁ আর একটু ঘুরিয়ে দেওয়া যেতে পারে ঠিক আছে না এই অ্যাঙ্গার পয়েন্ট এই অ্যাঙ্গার পয়েন্ট ঠিক আছে দেখেন এখন এইটাকে আমি যদি ডাবল সিলেক্ট করি করে যদি শেপ বিল্ডার তুলে যাই তাহলে সে কি করতে পারে আমার এই শেপ এই শেপ আমি তাও না করি আমি যদি এইটাতে সিলেক্ট করি করে যদি আমার ফোন সিলেক্ট করা আছে ওকে সিলেক্ট করলাম আচ্ছা আমি কিন্তু আমার ফোনটা ক্রিয়েট আউটলাইন করি নাই ক্রিয়েট আউটলাইন না করলে কাজ করবে না ক্রিয়েট আউটলাইন সিলেক্ট করলাম এখন দেখেন আমি এখানে আমার প্যাথফাইন্ডার কোথায় এই যে প্যাথফাইন্ডার উইন্ডো আমি এটাকে এখানে নিয়ে আমি যদি এখন শেপ মোড ডিভাইড মোড এটা হচ্ছে সবগুলোকে ইনিট ইনিট করব দ্য ফিল্টার প্রোডিউস নো দ্য প্লিজ সিলেক্ট টু ওভারল্যাপিং প্যাথ ওকে আমাকে সিলেক্ট করে দিতে হবে আমি সিলেক্ট করলাম দেখেন ও কিন্তু এখন পুরোটাকে একটা প্যাথে ক্রিয়েট করছে খেয়াল করেন পুরোটাকে একটা প্যাথে ক্রিয়েট আমার এটা দরকার না কন্ট্রোল জে আমি কি করব আমি যাব ডিভাইডে ডিভাইডে ক্লিক করলাম করার পর আমি যদি শেপ বিল্ডার টুলে যাই যাওয়ার পরে দেখেন আমি এখন আমার ইচ্ছা মতো ডিলেট করতে পারতেছি মাইনার আচ্ছা যেটা হচ্ছে এখান থেকে এটা করার পরে ও অ্যাকচুয়ালি এটাকে পুরো একটাকে কম্পাউন্ড প্যাক করে ফেলতেছে আপনারা শেপ মোড ক্রিয়েট করলে যদি আমি শেপ মোড ক্রিয়েট করি ভালো করে দেখেন যদি আমি এটাকে শেপ মোডে ক্রিয়েট করি তাহলে পুরোটা মিলে ও একটা শেপ ক্রিয়েট করতেছে দেখেন যে নাম যদি এটাকে আনগ্রুপ করি টোটালটা মিলে একটা শেপ ক্রিয়েট করে ফেলে যদি আমি আবার যাই
সিলেক্ট আসতে যদি এটাকে প্যাথফাইন্ডারে এটা হচ্ছে ট্রিম মার্জ ক্রপ মাইনাস ব্যাক আমি ডিভাইড হয়ে যাবো ডিভাইড হয়ে গেলে কী হয় আমি একটু দেখি দেখেন সে এখন কিন্তু তাকে যদি আমি আনগ্রুপ করি সে তাকে আপনি আলাদা আলাদা কেটে ফেলতে পারবেন না কাজ করবো না আমি শেপ বিল্ডার তুলে যাই তুলে গেলাম যে আমার যদি মনে হয় যে না আমি এটাকে প্লাস করলাম এটাকে প্লাসে রাখলাম অলরেডি এটাকে মাইনাস করলাম ও সরি এটা রিজনটা হচ্ছে আমাকে আই শেপটাকে উপরে রাখতে হবে সেটি উপরে উপরে কেন আসতেছে না এখন যদি আমরা দেখি তাহলে কি হয় সেগুলো কি ক্রিয়েট করলাম করে এটাকে যদি আমি একসাথে সিলেক্ট করি এই এই ভিতরের পোর্শনটা আমার দরকার কিন্তু সেটা করার জন্য তো ও কেন নিচ্ছে না আমি বুঝতেছি না এবং পিসি মাঝে মাঝে ডিস্টার্ব দিচ্ছে আমি এটার অপোজিট কমা দিলাম দেন হ্যাঁ শেপ বিল্ডার তুলতে বসছেন না হ্যাঁ ভাই শেপ বিল্ডার দিয়ে করছি আমার এই ভিতরে শেপ গুলো দরকার যেটা নাই হয়ে যাবে যেটা সহ নাই হবে এগুলো নাই করছে আমার ভিতরে শেপটাকে নাই করা দরকার যে মাঝখানটা ফাঁকা হবে এইভাবে আপনি কিভাবে করছেন আপনি যেভাবে করতেছেন ওইভাবেই করতেছি আরটা তো হচ্ছে হ্যাঁ আমার পিসি কেন এটা করতেছে প্রোগ্রামে তো কোনো সমস্যা হয়েছে হ্যাঁ এই যে ঠিক আছে এখন আসছে ওকে দেখেন এখন যদি আমি এটাকে মাইনাস করি ভিতরটা মাইনাস হচ্ছে আমার দরকার ভিতরটা মাইনাস করা মেইন সমস্যা হচ্ছে আমি ক্রিয়েট আউটলাইন করি মাইনাস আমার এগুলো দরকার না আমি এগুলো মাইনাস করি আমি শুধু শুধু গোটাগুটি করছি কিন্তু আমি আসল কাজটাই করি না সেটা হচ্ছে ক্রিয়েট আউটলাইন না করে দিলে ও শেপের উপরে কাজ করবে না আমি আবার দেখাই রাকিব ভাই জি ভাই পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করলেই তো হয়ে যায় হ্যাঁ
আউটলাইন করে নিতে হবে, দেন যাতে ডিভাইড করলে এটা অটোমেটিক হয়ে যাবে, দেন আনগ্রুপ করার পরে আপনার একটা একটা করে সিলেক্ট করে আপনি ডিলিট করতে পারেন। কিন্তু সব থেকে সেক্ষেত্রে আপনার ভিতরের পোর্শনটা ডিলিট হবে না, ফিল কালটা ডিলিট ডিলিট হবে না, উপরেরটা যাবে পিছনটা ডিলিট হবে না, এটা একটা ফ্যাক্ট। এটার জন্য আমরা শেপ বিল্ডার দিয়ে করি, কন্ট্রোল জেড, ঠিক আছে সে উপরেই আছে, এটা আউটলাইন করা আছে, ক্রিয়েট আউটলাইন, দেন আমরা দেন সিলেক্ট করি, করার পরে শেপ বিল্ডার ক্রিয়েট করি। এখন দেখেন আমাদের ভিতরের পোর্শনগুলো ফাদার করা দরকার, অথচ আপনারা কিন্তু কেউ বলেন নাই যাবে আপনি ক্রিয়েট আউটলাইন করতে ভুলে যাচ্ছেন মাঝে। যদি আপনি এখন এইটার ভিতরে আবার কাজ করতে চান দেখেন ও কিন্তু আর আলাদা করে সেট হচ্ছে না, দেন এটাকে আবার কি করতে হবে বলেন তো, আনগ্রুপ করতে হবে। রিলিজ কম্পাউন্ড প্যাডস, এখন সে ইন্ডিভিজুয়াল প্যাডগুলো সিলেক্ট করতে চান। এখন যদি আপনার এইটাতে যদি আরও কাজ করতে চান, সমস্যা এটা নিলাম ডিরেক্ট সিলেকশন চলে যাই, সেখানে কিছু কিছু পয়েন্ট সে দেখাচ্ছে, আমি এই একবার করে সিলেক্ট করে দিই, টান দিয়ে দিই বা এটা যদি টান দিয়ে দিই গেল, এটাকে সিলেক্ট করি, এটাকে একটু টেনে দিই, একটু টেনে দিই, আপনার মনে হবে না বাদ বাকি গুলো এরকমই থাকবে, শুধু তিনটা একটু বেশি থাকবে। এইটাকে আপনি আবার কি করতে পারেন, এটাকে আপনার মনে হবে না এটা এদিকে টেনে দিবেন, সবই সম্ভব। আমি এই আমার পরে সিলেক্ট করবো, এই করে দিলাম, একটু মোটা করে দিলাম আর কি। এখন কিন্তু এটাকে আর কোনোভাবে আই বোঝার উপায় নাই, এটা হচ্ছে একটা ফ্যাক্ট যে আমি আপনি লেটারে কি করে কাজ করবেন। একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে লেটারে আপনারা কি করে ক্লিপিং মাস্ক করবেন, লেটারে আপনারা একটা ছবিকে কি করে ক্লিপিং মাস্ক করবেন, তার আগে আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করে নেন। হ্যালো, ওয়ার্ডগুলোকে ভাঙবেন টোটাল 15 মিনিট সময়, ঠিক আছে ভাই? এই ফাঁকে আমি এক কাপ চা খাবো আর আপনাদেরকে 15 মিনিট প্র্যাকটিস টাইম নিন। না বুঝতে পারি নাই কি করব। এটা হচ্ছে এরকম, আপনি যে কোনো ওয়ার্ড নেন, ওয়ার্ড ওয়ার্ড বলতে কিন্তু শব্দ, জি ধরেন আপনি নিলেন গ্রাফিক, গ্রাফিক ওয়ার্ড নেন, এই গ্রাফিক ওয়ার্ডটাকে আপনি স্লাইস করতে পারেন, এটাকে আপনি শেপ বিল্ডার টুল দিয়ে মাঝখানে কিছু ঢোকাতে পারেন। শুধু কথা আপনি গ্রাফিকের টাইপোগ্রাফিক গ্রাফিক ওয়ার্ডটাকে নিয়ে আর যেটা আপনার শ্যাডো থাকবে, যেটা মাঝখানে আপনার পেক থাকতে পারে, যেটার যেটা হচ্ছে কি আউটলাইন থাকতে পারে, আউটলাইনের পুরো আউটলাইন থাকতে পারে, স্ট্রোকে ফিল কালার থাকতে পারে মোটা করে, হ্যাঁ ও তিন চারটা শেপের ভিতরে থাকতে পারে, মানে টোটাল টাইপোগ্রাফি যেগুলো যেগুলো দেখানো হচ্ছে আপনার ওইগুলো একটু দেখা, মানে আপনি যে কোনো একটা ওয়ার্ডের উপরে আপনি আপনার মনের মতো করে টাইপোগ্রাফি করেন। সাপোজ আপনি ধরেন বিটিভি, বিটিভি এই ওয়ার্ডটার উপরেই করেন, হ্যাঁ সবাই বিটিভি কে ভেঙে চুরে কি করা যায় টাইপোগ্রাফি, এবং আমি আপনাদেরকে কোনো প্র্যাকটিস টাইম দিব।
এবং আমি কিন্তু যখন তখন এসে বলবো যে অমুক জন শেয়ার করেন, অমুক জন শেয়ার করেন। ভাই কোনটা কে ট্যাগোগ্রাফ করব, গ্রাফিক্স না বিটিবি? আপনার ইচ্ছা, যেটাতে ট্যাগোগ্রাফ করে স্বাচ্ছন্দ্য ফিল করেন। আচ্ছা অবশ্যই কালার দিবেন এবং ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করে ফোনটাকে ফুটাবেন।